শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আই'এসে যোগ দিচ্ছেন আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যরা। কাবুলের সামরিক হাসপাতালের সামনে ভয়াবহ বিস্ফোরণ। প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে অভিযান চালানো হবে, হুঁশিয়ারি এরদোগানের। জলবায়ু সম্মেলনে ক্ষমা চাইলেন বাইডেন। ব্যাপক ধরপাকড় শুরু করেছে সুদানের সেনাবাহিনী। সামরিক জান্তাকে আমন্ত্রণ না জানানোই আসিয়ানকে স্বাগত জানালো বাইডেন, বন্দীদের মুক্তির আহ্বান। এবং সবশেষ থাকছে পশ্চিম তীরে 1300 বসতি নির্মাণ করছে অবৈধ ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের সাবেক সরকারের পতন হয়েছে চলতি বছরের 15 আগস্ট। এরপর থেকে সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য জঙ্গি গোষ্ঠী আইএসকে অর্থাৎ দায়েশের সঙ্গে যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানাই আফগানিস্তানের গণমাধ্যম টুলু নিউজ। খবরে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা থেকে সাবেক আফগান সরকারি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আইএসকে তে যোগ দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ পাওয়া আফগানদের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর এলিট ইউনিটের কিছু সাবেক সদস্য আইএসে যোগ দিয়েছে। তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র তাদের নেয়নি, অপরদিকে তারা তালেবানের হিট লিস্টে রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বর্তমান সরকারকে চ্যালেঞ্জ জানানো ফোর্স আইএসের সঙ্গে যোগ দিয়েছে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসলামিক আমিরাত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তাই নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য বা কারো নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কোনো প্রয়োজন নেই। আফগানিস্তানের রাজধানী কাবুলের পর এবার বিস্ফোরণ ঘটেছে আরেকটি হসপিটালে, ঘটেছে গুলি বিনিময়ের ঘটনাও। এদিকে আফগানিস্তানের গণমাধ্যম টুলু নিউজ জানাই কাবুল শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামিক আমিরাতের মুখপাত্র বিলাল কারিমি বলেছেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সর্দার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে, দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় হয়েছে, সেখান থেকে গুলির শব্দও শোনা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সন্ত্রাস প্রতিরোধের প্রয়োজনে তুরস্ক সীমান্ত অতিক্রম করে অভিযান চালাবে। ইতালির রোমে G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে সোমবার তুরস্ক সফরের আগে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে একই সাথে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যদি আমরা ন্যাটো মিত্র হই, মিত্রকে কখনোই জটিল পরিস্থিতি ফেলতে হয় না। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করা কুর্দি সশস্ত্র গোষ্ঠী YPG-কে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অপরদিকে সংগঠনটিকে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন PKK-এর সাথে সংযোগের অভিযোগে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে আঙ্কারা। এদিকে G20 সম্মেলনের ফাঁকে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন এরদোগান। বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বৈঠকে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধন আরও জোরদার করা এবং আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান পাওয়ার বিষয়েও বাইডেনের সাথে আলোচনা হয়েছে বলে জানান এরদোগান। বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমি কোনো নেতিবাচক বা নীতিবাচকতা লক্ষ্য করিনি। জমে উঠেছে গ্লাসগো জলবায়ু সম্মেলন COP26। প্রথম দিনের বক্তৃতায় পরিবেশ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কথা বলতে বলতেই ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতা সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিনি। 2015 সালে প্যারিসে জলবায়ু সম্মেলন হয়। সেই সম্মেলনে বেশ কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয় সম্মেলনে যোগ দেওয়া দেশগুলো। কার্বন ফুটপ্রিন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বিষয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল। 2020 সালে নভেম্বর মাসে আচমকাই সেই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, প্যারিস চুক্তি মেনে শিল্প উন্নয়ন করা সম্ভব নয়, আমেরিকা এই চুক্তি মানতে বাধ্য নয়। সোমবার গ্লাসগো সম্মেলনে বক্তৃতা করার সময় ওই প্রসঙ্গে
ওই প্রসঙ্গ তুলেন বাইডেন। তিনি বলেন, আমার ক্ষমা চাওয়ার কারণ নেই, তবু আমি ক্ষমা চাইছি, কারণ আমেরিকার সাবেক প্রশাসন প্যারিস চুক্তি থেকে নিজেদের বিযুক্ত করেছিল, হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল। এখানেই থেমে যাননি বাইডেন। তার বক্তব্য, আমেরিকা এই চুক্তিতে কেবল ফিরেই আসছে না, জলবায়ু সংক্রান্ত বিষয়ে নিজেদের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চাইছে। আমেরিকা সকলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি, জলবায়ু সংক্রান্ত বিষয়ে সহমত হওয়া ছাড়া কারো হাতে আর কোনো বিকল্প নেই। সুদানের সেনাবাহিনীর দেশটির বেসামরিক নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ওমর এল নাজিব এবং সেচ মন্ত্রী ইয়াসির আব্বাসকে। গ্রেফতার করা হচ্ছে অধিকার কর্মী এবং সাংবাদিকদেরকেও। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে সূত্রের বরাতে এই তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম আন্দোলন। এদিকে সুদানের প্রফেশনাল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট সূত্র বলছে, সেনাবাহিনী অধিকার কর্মীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। সূত্র নিশ্চিত করেন, সেনাবাহিনী ইতিমধ্যে অধিকাংশ সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক গণমাধ্যম উপদেষ্টা ফায়েজ সেলাইক এবং এসপি এর শীর্ষস্থানীয় নেতা ইসমাইল আল তাজকে। সুদানের জার্নালিস্ট নেটওয়ার্ক জানিয়েছে, ইতিমধ্যে 5 জনের মতো সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অনেককে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তদন্তের জন্য তলব করা হয়েছে। গত মাসে একটি সেনা অভ্যুত্থানে ব্যর্থ হওয়ার পর দেশটির সরকার এবং সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। এরই মধ্যে সোমবার সুদানের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে ক্রান্তিকালীন সার্বভৌম পরিষদ ভেঙে দিয়েছে। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হামদক এবং অন্যান্য মন্ত্রীকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে সেনা অভ্যুত্থানের বিষয়ে জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান বলেন, গত সপ্তাহে আমরা যেটি প্রত্যক্ষ করেছি তাতে আসলে দেশ গৃহযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সামরিক জান্তাকে আমন্ত্রণ না জানানোর অবস্থানকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি অভ্যুত্থানের পর যেসব মানুষকে আটক করে জেলে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জেকু উইদুদু। স্কটল্যান্ডের গ্লাসকোতে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের এক ফাঁকে এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়। এই সময় তারা মিয়ানমারের সব রকমের সহিংসতা বন্ধের আহ্বান জানান। হোয়াইট হাউসের মতে তারা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে উদ্বেগ প্রকাশ করেছেন। সামরিক জান্তা সহিংসতা বন্ধ করবে, সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেবে এবং দ্রুত গণতন্ত্র ফিরে যাবে বলে তারা একমত পোষণ করেন। গত মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি মিয়ানমারের সামরিক জান্তাকে। এজন্য আসিয়ান যে অবস্থান নিয়েছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিয়ে সামরিক জান্তার বিরুদ্ধে পুরো দেশে সহিংসতা এবং গণ অসন্তোষ দেখা দিয়েছে। মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনসের প্রকাশিত সর্বশেষ ডাটা অনুযায়ী এই অভ্যুত্থানের পর হত্যা করা হয়েছে কমপক্ষে 1229 মানুষকে, গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 9500 মানুষকে। এছাড়া বিক্ষোভকারীদের প্রহার করা হয়েছে, কমপক্ষে 131 জন নির্যাতিত হয়েছেন। সহিংসতা ছড়িয়ে পড়েছে সামরিক বাহিনী এবং বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে। এর ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। জীবন বাঁচাতে তাই থাইল্যান্ড সীমান্তের কাছে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য 1333টি বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে অবৈধভাবে 3000-এরও বেশি ইসরায়েলি বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন উচ্চ পরিকল্পনা বিষয়ক কমিটি 170টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও 1133টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে। ফিলিস্তিনিদের জন্য বসতি নির্মাণের জন্য পশ্চিম তীরের এলাকা সিকে অনুমোদন দেওয়া হয়েছে, যে এলাকায় ইসরায়েলের সেনাদের নিয়ন্ত্রণে। ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম। যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে সেখানে ইসরায়েলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। সেসব এলাকায় ফিলিস্তিনিদের সাধারণ কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এরপরেও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেওয়া হয়। গত বুধবার ওই একই কর্তৃপক্ষ পশ্চিম তীরে 1800 ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দেয় এবং আরও 1344টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়।
12 ইউরোপীয় দেশ এই সিদ্ধান্ত পরিবর্তন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছে দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে এই উদ্যোগ একটি বড় বাধা। যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকুন।